কেমন আছেন এখন? এখন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে। বিপিএলে ওই ম্যাচের পরে ওই কয়েকটা ম্যাচ খেলার পরে ইনজুর্ড হইলেন, তারপরে আসলে কীভাবে সময়টা কাটলো, কোথায় সার্জারি করলেন? কি ইন্ডিয়া থেকে সার্জারিটা করা হয়েছে মার্চ মাসের 27 তারিখে, তো তারপর রিহাবে ছিলাম। তো সব মিলিয়ে এক দেড় মাস আগে বোলিং করা শুরু করছি, দেড় দুই মাস আগে বোলিং ফিটনেস রানিং করা শুরু করছি। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, রিহাব ফিটনেস ফিল্ডিং এগুলো নিয়ে। ন্যাশনাল লিগ খেলবো? না, ন্যাশনাল লিগটা খেলবো না। প্র্যাকটিস কোথায় করছো? প্র্যাকটিস করতেছি বাংলা ব্যাক ক্রিকেট একাডেমিতে। আর মাঝে মাঝে ঢাকাতে যখন বাসায় আসি তখন মিরপুর আসি। মুম্বাই বললো, মানে আমার যে ফিজিও আমানুল্লাহ মুম্বাই, তো উনি বললো হোপফুলি আর 15-20 দিনের ভিতরে ম্যাচ খেলতে পারবো। আর আপনার বিপিএল দিয়ে আপনারা আসলে সারা বাংলাদেশের মানুষ চিনতে পারছে, আবার সামনে আরেকটা বিপিএল আসতেছে যতটুকু সম্ভব যে হবে, তো এই মানে এই বিপিএল নিয়ে কি এখন চিন্তা ভাবনাটা কি? হ্যাঁ, এখন তো প্রিপারেশন আছে, বিপিএল নিয়ে চিন্তা ভাবনা আছে, যে ওর জন্য প্রস্তুত হচ্ছি, ওর জন্য প্রিপারেশন নিচ্ছি, ফিটনেস লেভেলটা ওইভাবে তৈরি করতেছি, আর পাওয়ার স্ট্রেন্থ ডেভেলপমেন্ট করতেছি, সব মিলে হার্ডওয়ার্ক করতেছি, দেখি কি হয়। আর বোলিংয়ে যে সমস্যাটা হয়েছিল ওইটার পরীক্ষা? ওইটার পরীক্ষা আসলে ওইটা পরীক্ষা দেওয়ার জন্য এখন ঢাকাতে আসা, রাজশাহী থেকে। তো পরীক্ষাটা যখন নাসোসা ছিল তো সকল থেকে ঢাকা আসবেন, তো তারপর তার সাথে কথা বলে পরীক্ষাটা দিই। এটা কবে ভাই? ঠিক এটা ধরেন আপনার, আমি আসলে একজাক্টলি ডেটটা বলতে পারলাম না, তো 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে। খালি মানে ওই সময়টার কথা যদি মনে করি কেমন লাগে আসলে, যখন শুরু করছিলেন বিপিএলে আইসেই ওইভাবে চমক ছিল, ওই সময়টা অবশ্যই ভালো লাগার মতোই ছিল, সব কিছু এনজয় করার মতোই ছিল, তো এনজয় করছি ওই টাইমটুকু, যে সময়টুকুই হোক টাইমটুকু এনজয় করছি। এখন কি মনে হয় যে ওই জায়গাটা আর তৈরি করতে পারবেন আসলে ওই লেভেলের ক্রিকেটে? ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যে আগের মতো আগেভাবে ফিরে আসার জন্য, হোপফুলি হবে। যে বোলার আসলে কোন কোন জায়গাগুলো আপনার মূল শক্তি, যে অফ স্পিনার হিসেবে কোন জিনিসগুলো ভালো করতে পারেন বা খেলাতে জানেন আপনি ডট বল বেশি এফেক্টিভ, তা আমি শুধু ট্রাই করি ডট বল করার জন্য, যা হয় ব্যাটসম্যান ব্যাটসম্যানের কাজ ব্যাটসম্যান মারবে, আমার কাজ আমি ডট বল করে যাবো, এইটুকু আবার আমার ইন্টেনশন থাকে ডট বল করার জন্য, ব্যাটসম্যান সবটা মারবে আমার। দুসরা টুসরা তো নিষেধ এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কিন্তু আপনার আর কোন কোন জায়গাগুলো আছে যেগুলোতে আসলে আপনি ব্যাটসম্যানদের স্পেশাল ডেলিভারি বলে? আমি যে বলটা করি ওটা হচ্ছে দুসরা না, ওটা হচ্ছে ক্যারাম বল। আর আপনি জানেন ক্যারাম বল বর্তমানে অনেক প্লেয়ারই করে, নারায়ণ করে, মুজিবুর রহমান করে, অনেক প্লেয়ারই ক্যারাম বল করে, তো আমি ক্যারাম বল। ক্যারাম বলটা হচ্ছে আমার স্ট্রেংথ। বোলিংয়ের ওই সমস্যা হওয়ার পরে কোথাও কি খেলেছেন, মানে বিপিএলের পরে ইঞ্জুরি হওয়ার পর আর কি কোথাও খেলেছেন, মানে রিকভার করার পরে? না, ইঞ্জুরি হওয়ার পরে এখনও মাঠে নামেনি খেলার জন্য, তো যখন আবার বাংলাটাকে ব্যাক করবো তখন মাঠে নামবো। কারে ফলো করে ওয়ার্ল্ড ক্রিকেটে? আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারায়ণ, আমি নারায়ণকে ফলো করি। আর বাংলাদেশের ভিতরে বলতে গেলে আমি চাই যে আমি সাকিব আল হাসানের মতো একটা অলরাউন্ডার হবো, সাকিব ভাইয়ের মতো। মানে নারায়ণের সাথে তো একই ড্রেসিং রুমে ছিলেন, কোনো সময় কথা হয়েছে বোলিং টোলিং? হ্যাঁ, বোলিং অনেক কথা হইতো নারায়ণের সাথে, তো টেস্ট দিত যে কীভাবে বল করতে হয় বা কীভাবে বলে ইম্প্রুভ করা যায়, এটা অনেক টেস্ট দিত, ইভেন আমাকে অনেক পছন্দ করতো।